নমস্কার দর্শক বন্ধু, মু রাজেন্দ্র পুনি থরে স্বাগত করছি মো ইউটিউব চ্যানেল ওড়িয়া ফুড নেটওয়ার্কে। সো ফ্রেন্ডস, মু আজি আপনার ওড়িশার এক অথেন্টিক রেসিপি নিয়ে আসছি, মাটিহাঁড়ি চিকেন। মোর প্রথম মাটিহাঁড়ি চিকেন কু আপনার সমস্ত বহু ভাল পাইবে দিয়েছিলে, সেইপা আপনার বহু বহু ধন্যবাদ। আজির মোর এই মাটিহাঁড়ি চিকেন বহু সিম্পল, এখন আপনার সমস্ত করে পারবে এবং এ বহু টেস্টি হব। তাহলে চলতু আমি মাটিহাঁড়ি চিকেন প্রস্তুত করা। আউ হ্যাঁ, ভিডিওটি যদি পছন্দ আসবে তাহলে গোটে লাইক দেবে আর মো চ্যানেল সবসক্রাইব করবে। তাহলে চলতু আমি রেসিপি প্রস্তুত করা। প্রথমে মু এটি গোটে মাটি হাঁড়ি নিয়েছি, এর মু 4 টেবিল স্পুন সোরিষ তেল নিয়েছি। তেল টিকে গরম হয়ে গেল পরে আমি আমার শুখিলা গরম মশলা এটি আমি দিয়ে দেবা। শুখিলা গরম মশলার মু নিয়েছি জিরা, ডালচিনি, গুজরাটি, জাবিত্রী, লবঙ্গ। এবে তেলরে এখন টিকে আমি রোস্ট করে নেবা। এবে শুখিলা গরম মশলা গুড়িক তেলরে ভালোভাবে রোস্ট হয়ে সারা। এবে এইটি আমি আমার পিঁয়াজ কু দেবা। মু এটি 5টি বড় বড় পিঁয়াজ কিন্তু রফলি কাটি নিয়েছি, কিছু ছোট সাইজের গোটা পিঁয়াজ, কঞ্চা লঙ্কা আর কিছু গোটা রসুণ কু এটি দিয়েছি। গোটা পিঁয়াজ আর গোটা রসুণ এটি দিয়েছি কারণ এতে বহু সুন্দর ফ্লেভর আসব। ইয়ে গোটা গোটা রয়েছে মাংস ঝোল সহ আপনার খাইবে বহু টেস্ট লাগবে। আমি পিঁয়াজ কু ফ্রাই করে নেবা, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি তেল সহ ফ্রাই করে নেবা। মঝে মঝে আপনার উষুণি চলাও যেমি তলে ন লাগবে। পিঁয়াজ এবার পা ছাড়ি সারা, এবার এটি আমি আমার অদা রসুণ পেস্ট কু দেবা। এটি 4 টেবিল স্পুন অদা রসুণ পেস্ট দিয়ে দিয়েছি, তা কঞ্চা বাসনা যা পর্যন্ত তেল সহ আমি ফ্রাই করে নেবা। অদা রসুণ পিঁয়াজ এটি ভালোভাবে রোস্ট হয়ে সারি, এবার আমার মানে শুখিলা মশলা এটি আমি দেবা। এটি মু নিয়েছি শুখিলা লঙ্কা গুণ্ড, হলদী গুণ্ড নিয়েছি, ধনিয়া গুণ্ড, জিরা গুণ্ড, গরম মশলা, চিকেন মশলা, মশলা গুড়ি আমি ভালোভাবে গুড়াই নেবা। কিছু সময় এমনি তাকে রোস্ট করা। মশলা টিকে রোস্ট হয়ে গলা পরে আমি মশলা রোস্ট হয়ে এবে আমার টমাটো দিয়ে দেবা। এটি মু 2টা ছোট সাইজের টমাটো কু ছোট ছোট করে কাটি নিয়েছি। টমাটো দেবা ক্ষণে মু এটি আমার লুণ নিয়ে যাচ্ছি, লুণ দেওয়া দ্বারা টমাটো শীঘ্র মেল্ট করব। এটিকে গোলাই নেবা, এটি অল্প টিকে পানি দেছি মশলা যেমন তলে ন লাগবে আর টমাটো মধ্যে শীঘ্র সিঝি যাব। এটি অল্প টিকে পানি নেছি, দেখন্তু মশলা আমার পাখাপাখি রেডি হয়ে গেল, মশলা পা ছাড়ি সারা। এটি আমার ম্যারিনেটেড চিকেন আমি দিয়ে দেবা। এটি 600 গ্রাম চিকেন নিয়েছি, লুণ হলদী লঙ্কা গুণ্ড গোলাই মু ম্যারিনেটেড করে রাখি
ଏଇଠି ଆମେ ମସଲା ସହିତ ତାକୁ ଗୋଳେଇ ନେବା। ମସଲା ସହିତ ଏମିତି ତାକୁ ଗୋଳେଇ ନେଇ ଆମେ 15 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲୋ ମିଡ଼ିୟମ୍ରେ ତାକୁ ଏମିତି ଛାଡ଼ିଦେବା। ଏବେ 15 ମିନିଟ୍ ହୋଇଗଲାଣି, ଏବେ ଆମେ ଢାଙ୍କୁଣି ଖୋଲି ଦେଖିବା ଆମ ଚିକେନ୍କୁ। ଦେଖନ୍ତୁ ଚିକେନ୍ ପାଣି ଛାଡ଼ି ସାରିଲାଣି, ଆମେ ଯେଉଁ ଗୋଟା ପିଆଜ ଗୁଡ଼ିକୁ ପକେଇଥିଲେ ତା ବି ମଧ୍ୟ ସିଝିଗଲାଣି। ମୁଁ ଗୋଟେ ଖୋଲିକି ଦେଖାଉଛି, ଦେଖନ୍ତୁ ପିଆଜ ବି ମଧ୍ୟ ଭଲ ଭାବେ ସିଝିଗଲାଣି। ଏବେ ଆମେ ଏହାକୁ ଚଟେଇ ଦେଇକି ଆଉ 10 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଢାଙ୍କୁଡ଼ି ଦେବା। ଟିକିଏ ଚଟେଇ ଦେଇ ଆଉ 10 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହାକୁ ଢାଙ୍କୁଡ଼ି ଦେବା। ମନେ ରଖିବେ ସବୁବେଳେ ଲୋ ଫ୍ଲେମ୍ରେ କୁକିଂ କରିବେ, ନହେଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଲାଗିଯିବ ତଳେ। ଏବେ 10 ମିନିଟ୍ ହୋଇଗଲାଣି, ଏବେ ଆମେ ଦେଖିବା। ଦେଖନ୍ତୁ ଚିକେନ୍ର ସବୁ ପାଣି ମରିଗଲାଣି, ଚିକେନ୍ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ସିଝିଗଲାଣି। ଗୋଟେ ଖୋଲିକି ଦେଖାଉଛି, ଆପଣ ଦେଖନ୍ତୁ ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ବାସ୍ନା ମଧ୍ୟ ହେଲାଣି। ଦେଖନ୍ତୁ ଚିକେନ୍ ଭଲ ଭାବେ ସିଝିଗଲାଣି। ନାଇଣ୍ଟି ପରସେଣ୍ଟ ଏଠି ସିଝିଯାଇଛି। ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ନା, ଏଠି ମୁଁ ଅଳ୍ପ ଟିକେ ପାଣି ଦେବି, ଯେମିତି ଚିକେନ୍ ତଳେ ନ ଲାଗିବ। ମୁଁ ଏଠି 1/2 କପ୍ ପାଣି ଦେଉଛି। କପ୍ ପାଣି ଦେଇ ଆମେ ଟିକେ ଚଟେଇ ନେବା। ଢାଙ୍କୁଣ ଲଗେଇଦେବା, ଦେଖନ୍ତୁ କିଛି ସମୟ ପରେ ଚିକେନ୍ର ପୁରା କେମିତି ବାସ୍ନା ଆସିଲାଣି, ପାଣି ମଧ୍ୟ ଆମର ଫୁଟିଲାଣି। ବାସ୍ ଆଉ 5 ମିନିଟ୍ ପରେ ଆମର ଚିକେନ୍ ରେଡ଼ି ହୋଇଯିବ। ଏବେ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ମାଟିହାଣ୍ଡି ଚିକେନ୍ ଏବେ ରେଡ଼ି ହୋଇଗଲାଣି। ଏବେ ମୁଁ ଟିକିଏ ଧନିଆ ପତ୍ର ପକେଇ ଦେଉଛି। ଆପଣଙ୍କୁ ଯଦି ମୋ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ ତାହେଲେ ଭିଡ଼ିଓରେ ଗୋଟେ ଲାଇକ୍ ଦେବେ ଏବଂ ମୋ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ।